আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে এক কাপ আটা আর নুডলস দিয়ে জিভে পানি আসার মতো একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটা ভাজতে বেশি তেল লাগে না, অল্প তেলেই ভেজে নেওয়া যায়। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই একটা বাটিতে আমি এক কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও নাস্তাটা বানাতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এক কাপ আটার জন্য আমি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা আমি আটার সাথে খুব ভালোভাবে মেখে নিব। এমনভাবে মেখে নিতে হবে যেন তেলটা আটার সাথে খুব ভালোভাবে মিশে যায়। তেলটা আটার সাথে ভালোভাবে মেশানো হয়েছে কি না এটা বোঝার উপায় হচ্ছে, হাত দিয়ে যখন মোট করে ধরবেন তখন আর খুলে যাবে না, ঠিক তখন বুঝতে হবে আটার সাথে তেলটা ভালোভাবে মিশে গিয়েছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি, আর এখানে আমি নর্মাল পানি ব্যবহার করেছি। একবারে বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে। তাই চেষ্টা করবেন অল্প অল্প পানি দিয়ে এই ডোটা তৈরি করে নেওয়ার জন্য, আর ডোটা যেন বেশি শক্ত অথবা বেশি নরম না হয়ে যায়। তো আমি খুব ভালোভাবে ডোটা মুছে নিয়েছি। এখন সামান্য একটু তেল মেখে নিব যেন উপরটা ড্রাই না হয়ে যায়। তো খুব ভালোভাবে আমি তেলটা মেখে নিচ্ছি। এখন ঢেকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এরপর একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচের মতো। এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি হালকা একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এই পেঁয়াজ আর কাঁচামরিচের মধ্যে দিয়ে দিব নুডলস। আমি এখানে 1 প্যাকেট নুডলস নিয়েছি, আর নুডলসগুলো একটু গুঁড়া গুঁড়া করে নিচ্ছি। যেহেতু এই নুডলস দিয়ে আজকে পুর তৈরি করব, তাই চেষ্টা করবেন নুডলসগুলো একটু ভেঙে নেওয়ার জন্য। এবার এই নুডলসটা আমি 1 মিনিটের মতো এই পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এই নুডলসের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আমি এখানে 240 ml-এর মতো পানি দিয়েছি। পানিটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আর নুডলসের প্যাকেটের সাথে যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এই নুডলসটা আমি আরও 1 থেকে 2 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিব। নুডলসের পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে, আর নুডলসটা কিন্তু এখন রান্না করা হয়ে গেছে। আমি এবার চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার এই ডোটা আমি ভালোভাবে আর একটু মুছে নিচ্ছি। এখন এই ডো থেকে আমি লিচি কেটে নিব। আমি এখানে 4 পিস লিচি কেটে নিয়েছি। এখন 1 পিস দিয়ে আমি রুটি বেলে নিব, আর বাকি সব ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইড করে রেখে দিচ্ছি। আমি এবার 1টা লিচি দিয়ে বড় করে একটা রুটি বেলে নিব। রুটি বেলার সুবিধার জন্য আমি সামান্য একটু আটা ছিটিয়ে দিচ্ছি, এতে করে রুটিটা বেলতে সুবিধা হবে। এখন আমি পাতলা আর বড় করে একটা রুটি বেলে নিচ্ছি। তো আমি বড় আর পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। এবার এই রুটির মাঝে আমি আগে থেকে যে নুডলসের পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 চামচ পুর দিয়ে দিলাম। এবার রুটির চারপাশ দিয়ে আমি পানি লাগিয়ে দিচ্ছি। রুটিটা ভাঁজ করে নিব। আমরা যেভাবে মোগলাই পরোটা ভাঁজ করি ঠিক সেইভাবে করে ভাঁজ করে নিতে হবে। আগে থেকে পানি লাগিয়ে নেওয়ার কারণে এই ভাঁজগুলো কিন্তু ভাজার সময় খুলে যাবে না। তো এটা বানানো হয়ে গেছে, ঠিক এভাবে করেই আমি বাকিগুলো বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে, এখন এগুলো আমি ভেজে নিচ্ছি। একটা প্যানে তেল ছাড়া আমি এই মোগলাই পরোটাগুলো দিয়ে দিচ্ছি। যে সাইডটা ভাঁজ করে নিয়েছিলাম সেই সাইডটা নিচে দিতে হবে। এবার আমি ঠিক 2 থেকে 3 মিনিট উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এ সময় কিন্তু তেল দেওয়া যাবে না, তেল ছাড়াই কিন্তু ভেজে নিতে হবে। তো 2 সাইড যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচের মতো তেল। যেহেতু আজকে অল্প তেলেই এই মোগলাই পরোটাটা ভাজবো, তাই খুব ভালোভাবে কিন্তু সব সাইডগুলো ভেজে নিতে হবে। একটু উল্টে পাল্টে এই সাইডগুলো ভেজে নিব যেন ভিতরে কাঁচা না থাকে।
আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই মোগলাই পরোটাটা ভেজে নিব, নইলে কিন্তু পুড়ে যেতে পারে। একটু সময় নিয়ে এই মোগলাই পরোটাটা ভেজে নিতে হবে। তো আপনারা দেখে বুঝতে পেরেছেন আমি কিভাবে করে ভেজে নিচ্ছি। আর এই পরোটাগুলো ভাজতে কিন্তু বেশি তেল লাগে না, আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন। যারা অল্প তেল খেতে পছন্দ করেন তারা কিন্তু এই মোগলাই পরোটাটা বাসায় ট্রাই করতে পারেন। তো আমি দুই সাইডই খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিব আর বাকি সবগুলো একইভাবে ভেজে নিব। সবগুলো মোগলাই পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা মোগলাই পরোটা কেটে দেখাচ্ছি। আর এই মোগলাই পরোটাটা আপনারা কিন্তু ঝটপট বিকেলের নাস্তায় বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি এই নাস্তাটা আপনাদের পরিবারের সবাই খুব পছন্দ করবে। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।